ওয়েলকাম টু পোরিস ফেয়ারিটেল লাইফস্টাইল। আজকে কিন্তু একটা স্পেশাল দিন, কেক দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে নিশ্চয় কারোর জন্মদিন, আমার না পরির মায়ের না পরির। আজকে আমাদের পরি 6 মাসের জন্মদিন। 6 বছর নয়, 6 মাস। সেই জন্য আমরা এই চিজ কেকটা আজকে নিয়ে এসেছি। এটা মাল্টি ফ্লেভার আছে, চিজ চকলেট আর নাট ক্যারামেল। আর পরি আমার কোলেই বসে আছে। পরি ও কেকের দিকেই তাকিয়ে বসে আছে। হ্যাঁ, বাবা পরীক্ষা দেরি করাবে না, বাবা এবারে মোমবাতি জ্বালিয়ে দেবে। এই যে মোমবাতি চলে গেছে। 6 মাস হয়ে গেল মাম্মা পরি। পরি কেকটা দেখে খুব খুশি ও তাকিয়ে আছে কেকটার দিকে। মানে আমরা ভাবতে পাচ্ছি না যে এই মনে হচ্ছে সেই দিন পরি জন্মালো, 15ই জানুয়ারি, আর দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। এরকম ভাবে হয়তো আস্তে আস্তে 6 বছর হবে, ও বড় হয়ে যাবে। ভাবতেই কেমন একটা লাগে যে এই, আর চোখ বুঝলে যেন মনে পড়ে এই সেদিন হংকং এ জানতে পারলাম যে পরি আসছে আমাদের কাছে। তারপরে কত সময় গেছে, পরি থাকবে কিনা ঠিক ছিল না, এমনও সময় গেছে, এমনও দিন গেছে যে হয়তো আমরা জানতাম না যে পরীকে আমরা এইভাবে কোলে হাসতে খেলতে দেখবো কিনা। মানে আমার এমন কমপ্লিকেশন গেছে, আমি আমার প্রেগনেন্সির প্রথম 4 মাসে, মানে প্রথম 16 সপ্তাহে আমি 4 বার হসপিটালে অ্যাডমিট ছিলাম। সেই জায়গার থেকে এসে পরী এখন আমাদের কোলে আছে, আমার কোলে বসে আছে। কিন্তু সেইভাবে দেখতে গেলে আমাদের কোলে খেলছে, আপনাদের কে এত হাসি দিচ্ছে, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমার ছোট্ট পরীকে। সবাই পরীকে আশীর্বাদ করবেন, যেন এইভাবেই পরীকে যেন আমরা ভালো মানুষ তৈরি করতে পারি। তবে হ্যাঁ, 6 মাসের জন্মদিনটা হয়তো এমন কিছু ব্যাপার নয়, এটা নিয়ে অনেকেই অনেক কথা বলতে পারে। সেটা আমরা জন্মদিন সেলিব্রেট করছি না, আনন্দটাই আসল। হ্যাঁ, ও তো আর কেক খেতে পারবে না, কিন্তু এটা আনন্দটাই আসলে উপলক্ষ করে আমরা আনন্দ করে নেব মা বাবারা। পরি একটু কেক খাবি? অনেকেই বলবে এটা হয়তো বাড়াবাড়ি, কিন্তু হ্যাঁ, কখনো না কখনো বাড়াবাড়ি না জীবনে করতে হয়, মাঝে মধ্যে একটু করতে হয়, না তো ভালো লাগে না। জীবনটা বড় একঘেয়ে হয়ে যায়, জীবনটা বোরিং হয়ে যায়, তখন একটু এরকম পাগলামি করতে হয়। হ্যাঁ পরি, তোর ইচ্ছা হচ্ছে পাগলামি করতে, কি ওটা খাবি? ওকে ছেড়ে দাও, দেখাবে কি করবে। না, একদম ছাড়া যাবে না, আগুন জ্বলছে। হ্যাঁ চল ফুদি, এই কেকটা তো কাটাই আছে, আর তো কাটতে হবে না, আমরা একটু খেয়ে নেব। তুমি কি একটু খাবে? ওকে একটু একটুখানি অন্নপ্রাশনে তো ভাত দেওয়াই হয়, একটু এটা কিন্তু চিজ কেক, একটুখানি দেওয়া যেতে পারে। ভালো লেগেছে রে বাবা, মজা পেয়েছিস? তাকাচ্ছ, একটু খাবে মনে হয়, একটু খাবি? না আর খাওয়া যাবে না, এটুকুই এটুকুই। সবাই আশীর্বাদ করবেন, পরীকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, যেন পরী সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দে থাকে। ও ভালো থাকুক, ভালো থাকুক, ভালোবাসায় থাকুক, আনন্দ আসুক জীবনে। সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। ও কেকটা খাবে বলে বিরক্ত হচ্ছে, টাটা বাই বাই, সরাই এটাকে, বুঝলেন তারা?